আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। চলে আসলাম খুবই মজাদার একটা গরুর মাংসের রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে আচারি গোস্ত বা আচারি বিফ। প্রথমেই বলে নিচ্ছি, আচারি গোস্ত মানে আচার দিয়ে রান্না করা মাংস না, বরং আচারের মশলা দিয়ে রান্না করা মাংস। এটা খেতে যে কত মজা, তা রান্না না করলে কখনোই বুঝতে পারবেন না। প্রথমে উপকরণগুলো একবার দেখে নিন। এখানে আমি 1 কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রেই নিয়ে নিয়েছি। আমি হাড় এবং হালকা চর্বিসহ মাংস নিয়েছি। আপনারা মাংস কেনার সময় অবশ্যই বিভিন্ন অংশের মিক্স করা মাংস কিনতে চেষ্টা করবেন। এবার মোটা মোটা টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি, সব দিয়ে দিলাম। ব্লেন্ডারে 5 ফোড়ন গুঁড়া করে সেখান থেকে 1 টেবিল চামচ নিয়েছি। এই 5 ফোড়ন গুঁড়া দেওয়াতে মাংসে আচারের খুব সুন্দর ফ্লেভার যোগ হবে। এই রান্নায় এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এবং 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিয়েছি। এটা না দিলেও চলবে, তবে এই মরিচ গুঁড়া দিলে ঝাল হবে না কিন্তু মাংসের কালার অনেক সুন্দর আসবে। এবার লবণ দিয়ে দিচ্ছি সমান করে 1 টেবিল চামচ। 1/4 কাপ সরিষার তেল দিচ্ছি। এই রান্নায় অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। সবশেষে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, চুলাটা জ্বালিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পানি দেওয়াতে মাংস খুব সহজে সিদ্ধ হবে, নিচ দিয়ে পোড়া লাগবে না এবং সারাক্ষণ পাশে দাঁড়িয়ে থাকতে হবে না। তবে বেশি পরিমাণ মাংস রান্নার ক্ষেত্রে পানি দিবেন না, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। মাংস ফুটে উঠেছে, ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল একেবারে লো করে অপেক্ষা করব কমপক্ষে 1 ঘন্টা, কারণ 1 কেজি মাংস সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক 1 ঘন্টা পরের অবস্থা একটু দেখিয়ে দিচ্ছি। এখনও মাংস পুরোপুরি সিদ্ধ হয়নি এবং অনেক পানি আছে এবং নিচ দিয়ে পোড়া লাগার কোনো চান্স নাই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 30 মিনিট। চুলার জ্বাল লোতে থাকবে যাতে মাংস আস্তে আস্তে ফুটতে থাকে। ফিরে আসলাম 30 মিনিট পর। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে এসেছে। এখন চুলার জ্বাল বাড়িয়ে মাংস কষিয়ে নিব। মাংস অবশ্যই সামান্য একটু শক্ত থাকতেই কষিয়ে নিতে হবে যাতে মাংস খুলে না যায়। 5 মিনিট পর মাংস কষানো হয়ে গেছে, পানি একেবারে শুকিয়ে গেছে। এবার গ্রেভির জন্য আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিবেন। আমি 1 কাপ দিলাম। এবার অল্প জালে 10 মিনিটের মতো জাল করে নিব। দশ মিনিট পর আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, মাংস এখন পুরোপুরি সিদ্ধ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। মাংস সিদ্ধ হওয়ার আগে কিন্তু লেবুর রস দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনি মাংসটাকে মিষ্টি করবে না, লেবুর রস এবং চিনি দুইটা মিশে টক মিষ্টির একটা ব্যালেন্স তৈরি করবে। সব শেষে দিচ্ছি 1 টেবিল চামচ সাধারণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, একবার দেখে নিলে আশা করছি আপনাদের উপকারে আসবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণ টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। চুলার লো হিটে মাংসটা বসিয়ে রেখে পাশের চুলায় বাগারটা রেডি করে নেব। ছোট্ট একটা প্যান বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এতে 10-12 কোয়া রসুন দিয়ে দিচ্ছি।
এবার চুলার লো হিটে রসুন হালকা করে ভেজে নিব। রসুন হালকা সোনালি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 10-12টা আস্ত কাঁচামরিচ এবং সেই সাথে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এবার সব কিছু একসাথে ভেজে নিব। আমি সবগুলো মরিচ ছুরির মাথা দিয়ে একটু ফুটো করে দিয়েছি যাতে তেলের মধ্যে ফুটে না ওঠে। মরিচ রসুন ভেজে কিন্তু কালো করা যাবে না। আমার ভাজা হয়ে গেছে, এবার এটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর নেড়েচেড়ে মিশিয়ে দিলে এটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আমি মাখা মাখা গ্রেভি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি কম বেশি রাখতে পারেন। আচারের সুগন্ধে আমার পুরো কিচেন ভরে গেছে। যাই হোক, এবার সার্ভ করে দেখাচ্ছি। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, এই কোরবানির ঈদে অবশ্যই রান্না করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে এই মাংসটা খেতে ভালো লাগে, তবে ভুনা খিচুড়ির সাথে খেতে মাশাল্লাহ একটু বেশিই ভালো লাগে। এই ভুনা খিচুড়ির ভিডিও লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।